টিন সার্টিফিকেটে ভুল হলে কিভাবে তা সংশোধন করতে হয় আপনারা যারা ইতোমধ্যে টিন সার্টিফিকেট করেছেন তারা হয়তো বা অজ্ঞতাবশত টিন সার্টিফিকেটের বিভিন্ন তথ্যে ভুল করে রেখেছেন কেউ হয়তোবা তার নিজের নামে ভুল করেছেন কিংবা তার পিতার নামে কিংবা তার মাতার নামে এছাড়া বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাতেও অনেকে অজ্ঞতাবশত ভুল করে ফেলে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দেখাব কোন রকম করলে কিভাবে সংশোধন করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম ডি নজরুল ইসলামের একটি টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেট করতে গিয়ে আমরা একটি ভুল করেছি সেটি হলো নজরুল ইসলামের মাতার নাম মাতার নামে একটি ওয়ার্ড ভুল এসেছে তো এখানে মাসিরুন নেসা নেসাতে তার মাতার নাম এই মাসিরুন একটি বুল এসেছে বুলটি হল এখানে তার প্রকৃত নামটি অর্থাৎ সঠিক নামটি হলো আর ও এন নেসা কিন্তু আমরা যে টিনটি করেছি সেই টিনটিতে ওর স্থলে বসত ইউ শব্দটি চলে এসেছে তো এখন আমরা দেখব কিভাবে এই বুলটি আমরা সংশোধন করব। তো টিন সার্টিফিকেটে ভুল সংশোধন করার জন্য আপনাদের প্রথমে ইন্টারনেটে রেজিস্ট্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে রেজিস্ট্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে গুগলে ই টিন রেজিস্ট্রেশন সার্চ করার পরে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পারবেন সেটি হল এনবিআর টিন রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করুন তো এনবিআর টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনারা একটি লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন এই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা দিবেন এখানে বলে নেই এক্ষেত্রে আপনাদের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নতুন করে তৈরি করার কোন প্রয়োজন নেই যখন আপনারা টিন সার্টিফিকেট নিবন্ধন করেছিলেন তখন কিন্তু আপনারা একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন রেজিস্ট্রেশন বাটন থেকে তো যেহেতু ওই সময় আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি ইউজার নেম পাসওয়ার্ড প্রস্তুত করেছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনাদের লগ করতে হবে তো আমরা যখন টিন সার্টিফিকেটটি নিবন্ধন করেছিলাম তখন আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে টিনটি নিবন্ধন করেছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা আবার নতুন করে এনবিআর ওয়েবসাইটে প্রবেশ করব তো এখানে দেখুন আমাদের সেই পূর্বের তিন সার্টিফিকেট যে ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটি মানে প্ল্যাটফর্মটি আমাদের সামনে এসেছে এখানে দেখুন একটি অপশন আছে বিউ টিন সার্টিফিকেট বিউ টিন সার্টিফিকেটে গেলেই আমরা কিন্তু সেই আমাদের পূর্বের টিন সার্টিফিকেটটি দেখতে পাবো যে টিন সার্টিফিকেট আমাদের ভুল এসেছে এখানে মাসিরুন ইউ এসেছে আমরা ইউর স্থলে ও সংশোধন করে নেব তো এখানে আপনারা টিন সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন তো এখন দেখব কিভাবে এই বুলটি অর্থাৎ মাতার নামের ইউর স্থলে ও যুক্ত করে বুলটি সংশোধন করতে হয় তো এর জন্য আপনাদের যেটি করতে হবে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ইডিট কারেক্ট অ্যান্ড আপডেট এই অপশনটিতে আপনারা ক্লিক করতে হবে তো ইডিট কারেকশন অ্যান্ড আপডেট বাটনে ক্লিক করার পর আপনারা একটি প্ল্যাটফর্ম দেখতে পাবেন যেখানে দেখুন ইডিট কারেকশন অ্যান্ড আপডেট টাইপে অনেকগুলো অপশন দেওয়া আছে মাদার নেম ফাদার নেম মাদার নেম স্পাউস মানে স্বামী স্ত্রী বা জেন্ডার বা ইমেল অ্যাড্রেস বা অন্যান্য যে সমস্ত তথ্যগুলো আপনারা মানে ভুল করেছেন সেগুলো সংশোধনের পদ্ধতি বা সিলেকশন লিস্টই এখানে দেওয়া আছে তো আমাদের যেহেতু এখানে ভুল হয়েছে আমাদের মাতার নাম সেহেতু আমরা এই ওয়েবসাইটে গিয়ে এডিট অ্যান্ড কারেকশন টাইপসে আমরা মাদার নেমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের মাদার নেমটি আছে নেসা এখন আমরা যে আমাদের যে সঠিক নামটি সেটি আমরা কপি করব কপি করে এখানে সঠিক নামটি দেব দেখুন এখানে প্লিজ প্রোভাইড আপডেট ইনফরমেশন অর্থাৎ আমাদের যে আপডেট ইনফরমেশনটি আছে সেটি আমাদেরকে এখানে দিতে হবে নেসা এটি আমরা মাসিরন সঠিকটি দিলাম এবং এর পাশে আরেকটি অপশন দেখতে পাবেন রিজন ফর আপডেট অর্থাৎ কি কারণে আপনারা এটি আপডেট করতে চাচ্ছেন এখানে একটি রিজন দিয়ে দিতে পারেন যে মানে রং ইনফরমেশন আচ্ছা এটি দেওয়ার পর এই বাটনটিতে আপনাদের ক্লিক মার্ক করে দিতে হবে ক্লিক মার্ক করে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্টে আপনাদের ক্লিক করতে হবে এরপরে দেখুন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এ রিকোয়েস্ট মানে ফাইনালি আপনি কি সাবমিট করতে চান এরপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের অলরেডি মাদার্স নেইম আপডেটের প্রক্রিয়াটি সম্পাদন হয়েছে এখন কিভাবে বুঝতে পারবেন যে আপনি আপনার মাদার্স নেইম সংশোধিত হয়েছে কি হয়নি তো এরপরে দেখুন এডিট অ্যান্ড কারেকশন অ্যান্ড এর নিচে আরেকটি অপশন আছে ভিউ রিকুয়েস্ট স্ট্যাটাস আপনি যে রিকোয়েস্টটি করেছেন সেই রিকোয়েস্ট স্ট্যাটাসটি দেখুন আমাদের এই যে এখন দেখুন আমাদের এই যে মাদার্স নেম আপডেটের একটি রিকোয়েস্ট আমরা করেছি এটি বিউ আপনারা দেখতে পাবেন বিউতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমরা এন্ট্রি টাইপ হলো মাদার্স নেইম মানে আমরা মাদার্স নেমটি আপডেট করেছি এবং রিজন ফর চেঞ্জ রং ইনফরমেশন আমরা দিয়েছি তো কারেক্ট ইনফরমেশন হলো আর আমাদের সেন্স হলো রুন মানে আমরা মাসি আর ও আছে এবং এই স্ট্যাটাসটি এখনও পেন্ডিং আছে এখনো এই স্ট্যাটাসটি অ্যাপ্রুভড হয়নি যখন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করবে অর্থাৎ একজন অফিসার এটাকে দেখে সন্তুষ্ট হয়ে করবে তখন এখানে পেন্ডিং স্থলে অ্যাপ্রুভড চলে আসবে তো এখানে বলে নেই আপনারা যখন অনলাইনে এভাবে আপডেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন এরপরে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটি খুব একটা আপডেট হয় না ও দীর্ঘদিন সময় লাগে তো আপনারা যেটি করবেন খুব তাড়াতাড়ি যদি আপনাদের আপডেট দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশন করার পর আপনাদের সংশ্লিষ্ট কর জোনে যেমন দেখুন এখানে আমাদের কর জোন ঢাকা তিন এবং কর সার্কেল পঞ্চাশ এই অফিসে আপনাদের কর জোন এবং কর সার্কেল অফিসে গিয়ে আপনারা এই যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি আপনারা দেখাবেন এবং আপনাদের যে নামের বানানটি আসলে ভুল হয়েছে সেটির সাপেক্ষে একটি যৌক্তিক প্রমাণ নিয়ে যেতে হবে যেমন আমার আমার যদি সার্টিফিকেটে দেখা যায় সেখানে দেখা যাবে যে আমার প্রকৃত মনে করেন মাতার নেম নেসা সুতরাং আমি তাদেরকে দেখাতে পারবো যে দেখেন এখানে আমার যে নামটি এসেছে ইউ এসেছে এটি আসলে ভুল আমার মায়ের নাম হবে ও দিয়ে সুতরাং এটি দেখানোর পর ওরা সাথে সাথেই কিন্তু আপনাকে এই রিকোয়েস্টটি আপডেট করে আপনার আপডেট সার্টিফিকেটটি আপনাকে দিয়ে দেবে তো এখানে আমরা দেখালাম কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা একটু কষ্ট করে আপনাদের সংশ্লিষ্ট কর সার্কেলে গিয়ে আপডেটটি করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের ভিডিওর নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া বেল আইকনে ক্লিক করে রাখুন তাতে করে আমাদের আপডেটগুলো সবসময় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ